ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আপনি জানতে চেয়েছেন সালাতের ওয়াক্ত শুরু হওয়ার আগে সুন্নাত আদায় করা যাবে কিনা যেমন মাগরিবের পূর্বে পূর্বে এবং জহরের পূর্বে যে সুন্নাত সালাদগুলো আছে সেই সালাদ ওয়াক্ত হওয়ার পূর্বে আমরা পড়তে পারবো কিনা সুন্নাত সালাতের ক্ষেত্রে যেটা আমরা করবো সেটা হচ্ছে ওয়াক্ত হওয়ার পর আমরা সেই সুন্নাত সালাত আদায় করবো যেমন ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত রয়েছে আমরা অবগত আছি ঠিক তেমনিভাবে জহুরের পূর্ব সুন্নাত রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আজান হওয়ার পর বা ওয়াক্ত হওয়ার পর এই সুন্নতগুলো আমরা আদায় করব এটাই হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসাল্লামের সুন্নত এমনটি বিম্বাজ রাহিমাহুল্লাহ তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় এমনটি তিনিও বলেছেন এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় যদি কেউ দেখা যাচ্ছে কেউ বাসায় আছে কোনো নারী মহিলা বা বাসায় আছে জহুরের রক্ত এখন এখন পর্যন্ত হয়নি অথবা দেখা যাচ্ছে কোনো ফরজ সালাতের রক্ত হয়নি সেই ক্ষেত্রে সে সুননাথ সালাত আদায় করতে পারবে কিনা যেটা আপনি প্রশ্ন সুননাথ আপনি ওয়াক্ত হওয়ার পর আপনাকে আদায় করতে হবে বারো রাখার যে সুননাথগুলো রয়েছে যে সুননাদগুলো আমরা ফরজ সালাতের পূর্বে যে সুনার সালাত রয়েছে সেগুলো আমরা ওয়াক্ত হওয়ার পর আদায় করব। কিন্তু ওই সময় যদি কেউ সালাত আদায় করতে চাই এমনি নফল সালাত আদায় করতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু লক্ষ্য রাখতে হবে ওই সময়টা যেন নিষিদ্ধ সময় না হয় নিষিদ্ধ সময় না হয় যেমন সূর্য ওঠার সময় বা সূর্য ডোবার মুহূর্তে বা দেখা যাচ্ছে আসরের সালাতের পর থেকে নিয়ে মাগরিবের ও হওয়া পর্যন্ত এই সময়টা সালাত আদায় করা নিষিদ্ধ তো এই সময়গুলো বাদ দিয়ে অন্য যে কোনো সময় যদি কেউ সালাত আদায় করতে চাই তাহলে সেটা নফল সালাত হিসেবে গণ্য হবে এবং সে সব পাবে কিন্তু সুনত সালাদ যদি আমাদেরকে আদায় করতে হয় তাহলে সেটা ফরজ সালাতের আগে যে সুনত রয়েছে তাহলে সেটা অবশ্যই ওয়াক্ত হওয়ার পর আমরা আদায় করব এটাই হচ্ছে উত্তম পদ্ধতি বা এভাবে আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ আলম সাহব বা ফিকুন